ডিমের যে কোনো রেসিপি আমার খুবই পছন্দের তাই আজকে আমি আপনাদের জন্য করছি ডিম বিরিয়ানি খুবই সহজ রেসিপি কিন্তু খেতে হবে দুর্দান্ত দেখুন কি সুন্দর ঝরঝরে ডিম বিরিয়ানি চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটি বড় কড়াইয়ে পানি গরম দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম বেশ কিছু মশলা জিরা দারচিনি লবঙ্গ এলাচ ইস্টারানিস জয়ত্রী তেজপাতা আর গোলমরিচ এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো তেল আর এক টেবিল চামচ লেবুর রস পানিটা ভালো মতো ফুটে উঠলে দিয়ে দিচ্ছি চাল এখানে আমি দুই পট চাল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যাতে রাইসে লবণটা হয় সেই অনুপাতে লবণটা দিবেন প্রায় আট মিনিট আমি রান্না করলাম নাইনটি পারসেন্ট মতো ভাতটা হতে হবে হয়ে গেছে নাইনটি পারসেন্ট আমি ভাতটা এখন সেকে রেখে দিয়েছি এখন অন্য একটি পাত্রে নিয়ে নিলাম তেল আর বেশ কিছু ডিম আমি লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা একটু ভেজে নিচ্ছি এখানে আমি বেশ কিছু ডিম নিয়ে নিয়েছি তবে আপনারা এই পরিমাণ রাইসের সাথে ছয় থেকে আটটি ডিম ব্যবহার করবেন যেহেতু ডিম আমাদের ফ্যামিলির সবার খুব পছন্দের এই আমি একটু বেশি নিয়েছি যাই হোক ডিমটা ভাজা হয়ে গেছে এখন তিনটি পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তাটা হয়ে গেছে আমি সেখান থেকে কিছুটা তুলে নিচ্ছি এটা আমি পরে কাজে লাগাবো এখন বাকি বেরেস্তাগুলো একটু সরিয়ে রেখে দিয়ে দিচ্ছি অল্প কিছু গরম মশলা কারণ আমি রাইসের সাথে অনেক গরম মশলা ব্যবহার করেছি এই জন্য শুধুমাত্র এখানে তেজপাতা দারচিনি আর এলাচ দিয়েছি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা রসুন মিনিট খানেক ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ বাটা আর সেই সাথে গোটা কয়েক কাঁচামরিচ এবং বিরিয়ানির মশলা আর দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচ লালমরিচের গুঁড়া ঝালটা একটু বেশি দিচ্ছি কারণ ঝাল ঝাল বিরিয়ানি খেতে আমার ভালো লাগে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেনে নিলাম মশলা এবং তেলটা আলাদা হওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো এখন ডিমগুলোকে মশলার সাথে এক মিনিট আমি ভেজে নিব এক মিনিট পর দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি এখন নেড়ে আমি আবারও দুই মিনিট ঢেকে রান্না করে নিব যাতে মশলাটা ডিমের ভিতরে ঢোকে দু মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো টক দই এখানে তাপটা একটু কম থাকবে টক দইটা দিয়ে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিব মাখা মাখা মতো হয়ে গেলে আমি এখানে রাইসটা দিবো তার আগে দিয়ে দিচ্ছি বেরিস্তা ধনিয়াপাতা কুচি কাজু বাদাম কিশমিশ আর দিব এক চা চামচ মতো কেওড়া জল এখন আমি ছেঁকে রাখা রাইসটা এখানে দিয়ে দিচ্ছি লেভেল করে রাইসটা দেওয়ার পর এর উপরে আবারও আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা ধনেপাতা পাতা কুচি কাজু বাদাম কিশমিশ এক চা চামচ কেওড়া জল আর দুই চা চামচ ঘি দিব তার আগে একটু অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিবেন না চাইলে দেওয়ার দরকার নেই আমি দেখার সৌন্দর্যের জন্য শুধু ব্যবহার করেছি এখন ঢেকে তিন মিনিট বেশি তাপে রান্না করব তারপরে দশ মিনিট তার উপরে দিয়ে হালকা তাপে রেখে দেব তারপর চুলা বন্ধ করে আরও দশ মিনিট রেখে দেব খুবই সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে ডিম বিরিয়ানিটা করলে খুবই ঝরঝরে হয় আর খেতেও অত্যধিক সুস্বাদু হয় ভিউয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ